নমস্কার সবাইকে, মুড়ি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি মুড়ি স্টেশনে। আজকে আমরা মুড়ি থেকে যাব দেওঘর শিব বাবার দর্শন করতে। এখন আমরা সবাই বসে আছি লাগেজ টাগেজ নিয়ে স্টেশনে, ট্রেনের অপেক্ষা হচ্ছে। ট্রেন আসবে আমাদের 2:30, তারপরে আমরা মুড়ি থেকে যাব দেওঘর। সবাই মিলে যাচ্ছি, দেখুন আমাদের ছোট্ট বাবাটাও যাচ্ছে আমাদের সাথে। কিছুক্ষণের মধ্যে ট্রেন আমাদের স্টেশনে ঢুকে যাবে। ট্রেন ঢুকে গেছে, দেখুন রাঁচি দুমকা ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনের আমাদের রিজার্ভেশন করানো আছে, কিন্তু ট্রেন এখানে 2 মিনিটের জন্য দাঁড়াবে। ট্রেনে আমরা সবাই মিলে বসে যাই, তারপরে আমি আপনাদের সাথে আবার কথা বলছি। ট্রেনে বসে গেছি, কিন্তু বসেছি অন্য বগিতে। যে বগিতে আমাদের রিজার্ভেশন করানো ছিল সেটার নম্বরটা অনেক ছোট্ট লেখা ছিল, তার জন্য বোঝাই যাচ্ছিল না। হড়বড়িতে আমরা অন্য বগিতে চলে গেছি। আবার যে পরের স্টেশনে ট্রেন দাঁড়াবে সেখানে আবার আমরা নামবো, নেমে আমাদের নিজের রিজার্ভেশন বগিতে গিয়ে আমরা বসবো। ট্রেন দাঁড়ালো এরপরে ঝালদা স্টেশনে। ঝালদা স্টেশনে নামলাম আমরা লাগেজ টাগেজ নিয়ে, তারপরে আবার আমরা নিজের বগিতে সিটে গিয়ে বসলাম। আমরা সবাই মিলে যাচ্ছি, কিন্তু কে কে যাচ্ছি তা তো আমরা আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। যাচ্ছে আমার মা, আমরা চারজন যাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফ আর 2 মেয়ে, আর যাচ্ছে আমার ভাই, ভাইয়ের বউ আর আমাদের সোনা বাবাটা। আমরা দেওঘরে মন্দিরে পূজা করব আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা পৌঁছে গেছি দেওঘর স্টেশনে, এখন মোটামুটি রাত 10টা বাজে। সোনা বাবাটা আমাদের ঘুমিয়ে গেছে। চলুন তাহলে এখান থেকে যাব আমরা হোটেল। হোটেলে রেস্ট করব, কাল সকালে আবার সকাল সকাল ভোর ভোর আমাদেরকে বার হতে হবে পুজোর জন্য। এখান থেকে অটো নিব, অটো নিয়ে যাব। স্টেশনের ভিউটা দেখুন খুব সুন্দর। যদি আমাদের ভিডিও দেখতে আপনাদেরকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেওঘর স্টেশনে উপরে একটা ছোট্ট মন্দির আর ছোট্ট শিব বানানো আছে, দেখুন খুব সুন্দর লাগছে। চলুন তাহলে অটোতে বসে এবার চলুন হোটেলের দিকে যাই। এখান থেকে 15-20 মিনিট লাগবে আমাদের। মন্দিরের কাছাকাছি আমরা হোটেল নেব। হোটেল পেয়ে গেছি অনেক খোঁজাখুঁজির পর। এখন অনেক ভিড়ভাড় চলছে, তো আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।